নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ভগবানের ছবির সামনে বসে কি বললে যে কোনো সমস্যার সমাধান নিশ্চিত? কিভাবে কেবল তিন দিনের মধ্যে ঠাকুর আপনার সকল সমস্যার সমাধান করেন? কোন সেই কথা যেটা বললে ভগবান ঠিক ভক্তের সাহায্য করে? এই সব প্রশ্নেরই উত্তর নিয়ে এসেছি আজ আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, এমন এক সহজ এবং সুন্দর পন্থা আছে যাতে আপনি আপনার সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিমেষের মধ্যে। তবে ভিডিওটি আরম্ভ করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে সেই উপায়টি কি। এই উপায়টি জানবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। 58 বছরের বিশ্বজিৎ দে কোনোদিনই সেভাবে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। 24 বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রী নীলিমার মৃত্যু হলে যতটুকু বিশ্বাস ছিল তিনি তাও হারান। তিনি একাই মানুষ করেছেন মাহারা মেয়েটিকে, মা বাবার ভালোবাসা সবটাই দিয়েছেন তাকে। কিন্তু বিশ্বজিৎবাবুকে অবাক করে তার মেয়ে জ্যোতির ভক্তি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ঠাকুরের প্রতি যে কেন তার এত টান তিনি তা বুঝে উঠতে পারেননি। অনেকদিন ধরে কাশির জ্বালায় ভুগছিলেন তিনি। প্রথমে ভেবেছিলেন কাপ সিরাপ খেলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু 2 সপ্তাহ ধরে একই অবস্থা থাকার দরুন যদি তার বাবার সাথে রাগারাগি করে ডাক্তার দেখাতে নিয়ে যায়। কিন্তু তার আগেই ঘটে এক দুর্ঘটনা। ডাক্তারের কাছে যাওয়ার আগের দিন রাতে বিশ্বজিৎবাবুর এমন কাশি ওঠে যে কাস্তে কাস্তে রক্তবমি করে ফেলেন তিনি। যদি তার বাবার কাছে ছুটে গেলে বিশ্বজিৎবাবু প্রথমে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পাড়া প্রতিবেশীর সাহায্য নিয়ে যদি তার বাবাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে ডাক্তার অবস্থা দেখে ইমিডিয়েট কিছু পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল অনুযায়ী বিশ্বজিৎবাবুকে ওই মুহূর্তে কিছু ওষুধ দিয়ে স্থিতিশীল করা হয়। কিন্তু তারপরের কিছুদিনের পরীক্ষাগুলির ফলাফল বাবা মায়ের পায়ের তলার মাটি কেড়ে নেয়। বিশ্বজিৎবাবু স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে দেখা যায় তার ক্যান্সার ধরা পড়েছে, স্টেজ 3, লিভার কোলন ফুসফুসে ক্যান্সার এবং রক্ত জমাট বেঁধে গেছিল, আর কিছু বৃহদাকার টিউমারের সৃষ্টি হয়েছিল। বিশ্বজিৎবাবু নিজে এত দুর্বল হয়ে পড়েছিলেন যে ডাক্তার তাকে কেমোথেরাপি সাজেস্ট করতেও দ্বিধাবোধ করছিলেন। দিন দিন তার শরীর প্রায় কঙ্কালসার হয়ে যাচ্ছিল। তারা কয়েক মাস হাতে সময় নিয়ে কিছু ওষুধের সাহায্যে এই সমস্যার সাথে লড়াইয়ের চেষ্টা করেন। যদি সারাক্ষণ তার বাবার কাছে থেকে তার যত্ন আত্তি করত, এই মাস কয়েক ঠাকুর পুজোতেও তার আর মন টেকে না। উঠতে বসতে শুধু বাবাকে নিয়ে দুশ্চিন্তা হতো তার। কতদিন তো পূজা করতে গেছে, মনের ভুলে প্রদীপ ধরায়নি, শাক বাজায়নি, যে করে হোক পুজো সেরে আবার বাবার কাছে চলে যেত। 3 মাস এইভাবে চলার পর পরীক্ষা করে দেখা যায় কোনো লাভ হয়নি, বরং ক্ষতি আরও বেড়েছে। বিশ্বজিৎবাবুর টিউমারগুলো সংখ্যায় দ্বিগুণ হয়ে গেছিল। ডাক্তারেরা বুঝলেন এবার যদি কেমোথেরাপি শুরু না করা হয় তাহলে বিশ্বজিৎবাবুকে বাঁচাবার আর কোনো উপায় থাকবে না। অবশেষে তারা কেমোথেরাপির জন্য মত দেন। ডাক্তাররা জ্যোতিকে বলেন যে সে যেন কোনো মিথ্যে আশা না রাখে। বিশ্বজিৎবাবু যে হারে দুর্বল হয়ে পড়েছিলেন সেই অবস্থায় এই থেরাপির ধাক্কা সামলানো বড় ব্যাপার। এই বিষয়ে জানার পর থেকে জ্যোতি ঠাকুরকে ডাকতে শুরু করে। একদিন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে হুহু করে কেঁদে ওঠে সে। বলতে থাকে, তুমি তো জানো বাবা ছাড়া এই পুরো পৃথিবীতে আমার আর কেউ নেই। বাবাই তো আমাকে মানুষ করলো, এত বড় করলো। মাকে তো সেই কোন ছোট বয়সে হারিয়েছি, জন্ম হওয়ার পর থেকে তার আদর পায়নি। আমার কাছে তো আমার বাবাই আমার মা, কোনোদিনও তো মা নেই বলে অভিমান করে তোমার থেকে মুখ ফেরায়নি। যা ছিল তাই নিয়ে সন্তুষ্ট ছিলাম, কিন্তু এখন তাহলে আমার বাবাকে কেন কেড়ে নিচ্ছ গো ঠাকুর? কেন? দয়া করো তুমি হে প্রভু, আমার বাবার জীবন রক্ষার সকল দায়িত্ব তোমার। আমি আর কিচ্ছু জানি না, জানতেও চাই না, এক শুধু তোমাকে ভরসা করি, আর কাউকে না। সারাটা রাত কেঁদে কেঁদে ঠাকুরের ছবির সামনে তাকিয়ে এই প্রার্থনাই করেছিল সে। ডাক্তাররা জানিয়েছিল যে যদি কেমোথেরাপির মাধ্যমে বিশ্বজিৎবাবুর টিউমারগুলির সাইজ 15-20% সংকুচিত করা যায় তাহলেই একমাত্র অপারেশনে রিস্ক নেওয়া যেতে পারে। তাদের কথা মতনই বিশ্বজিৎবাবুর থেরাপি শুরু করা হয়। অবশেষে যখন থেরাপির শেষে ডাক্তারেরা রিপোর্ট হাতে পান তারাও অবাক হয়ে যান। তারা আশাই করেননি যে এত তাড়াতাড়ি বিশ্বজিৎবাবুর টিউমারগুলির আকার 30% সংকুচিত হয়ে যাবে। তারা জ্যোতিকে জানান তারা শীঘ্রই সার্জারির প্রস্তুতি নেবে। বিশ্বজিৎবাবু আগে কখনো ঠাকুরকে বিশ্বাস করেনি, কিন্তু ডাক্তারদের কাছে এমন আশ্চর্যজনক ঘটনা শুনে তিনিও বুঝলেন এ মেয়ের ভক্তির ফল। হাসপাতালে ভর্তি থাকাকালীন জ্যোতি তার বাবার মাথার কাছে ছোট্ট একটি ঠাকুরের ছবি রেখে গিয়েছিল। বিশ্বজিৎবাবু বারণ করেছিল অনেকবার, কিন্তু মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন তিনি। অপারেশনের আগের দিন ছবিটা হাতে নিয়ে বিশ্বজিৎবাবু একটিবার শুধু বলেছিলেন, আমি জানি না তুমি সত্যিই আছো কি নেই, কিন্তু আমার মেয়ে তোমাকে বিশ্বাস করে। এই পৃথিবীতে বাবাদের কষ্ট তো
আর কেউ বোঝে না। তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে না হয় সেটা বোঝার চেষ্টা করো। মাহারা মেয়েটাকে ছোটবেলা থেকে একা হাতে মানুষ করেছি, জীবনে তো একটাই ইচ্ছা ছিল, মেয়েটাকে নিজের পায়ে দাঁড়াতে দেখব, আর তারপর সময় মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে আমার সকল দায়িত্ব থেকে ছুটি নেব। কিন্তু এখনই যদি মরে যাই তাহলে তো মৃত্যুর পরেও আমার আত্মা শান্তি পাবে না, তাই বলছি আর একটু সময় দিও আমাকে, ব্যাস এইটুকুই চাই বলে ছবিটা রেখে দিয়েছিল বিশ্বজিৎবাবু। সঠিক সময় মতো তার অপারেশন করা হয়। ডাক্তাররা জ্যোতিকে জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি, এমনটা খুবই কম দেখা যায়। জ্যোতি ও বিশ্বজিৎবাবু দুজনেই সেদিন বুঝতে পেরেছিলেন ঠাকুরকে যদি মন দিয়ে ডাকা হয় কেবল তার ছবির সামনে বসে মনের ভিতরে চলতে থাকা সকল উদ্বেগের সমাধান চাওয়া যায়। ঠাকুর তাহলে মুখ ফিরিয়ে থাকতে পারেন না, কাউকে ফিরিয়ে দেন না তিনি, তার ভক্তকে তো নাই, এমনকি বিশ্বজিৎবাবুর মতো মানুষদেরও নয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের শুধু ভগবানের ছবির সামনে বসে নিজের কষ্টের কথা জানাতে হবে আর জিজ্ঞাসা করতে হবে এর সমাধান কি। মনের সকল কামনা বাসনা সবটুকুর ক্ষেত্রে আপনাকে শুধু ভগবানের কাছে আর্জি জানাতে হবে, দেখবেন খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে, শুধু একমনে তাকে ডাকতে হবে। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। আপনি যে নতুন একটি কাজ হাতে নিয়েছেন তার উপরে ভিত্তি করেই সত্যিকারের সিদ্ধান্তের মাপকাঠি ধরা হয়। যদি হাতে কোনো কাজ না থাকে তাহলে আপনি এখনও আপনার সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। একজন গড়পড়তার মানুষ কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, আর সেরা মানুষ অন্যদের প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতন করে দেখতে পারে। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন পালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করেন। যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারব। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারোর মতো হবেন না, দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হল ধৈর্য। দুঃসময়ের অন্ধকারে কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তগুলোর দ্বার খুলে দেয়। কখনো হাল ছেড়ে দিও না, এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন তাহলে এই রাগই আপনাকে শেষ করে দেবে। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয় মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।